হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ওয়েডিং ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। চট্টগ্রাম আরবি কনভেনশন হলে বিয়েটা হয়েছে, তো আমরা ওখানে চলে গেলাম। তো আমরা যাওয়ার পর কিছুক্ষণের মধ্যে বর চলে আসছে। বরকে সবাই, মানে বরের শাড়িরা বরণ করে নিল। আমিও শাড়ির পর্যায়ে পড়ি, কিন্তু বিয়ে হয়ে গেছে বিধায় আমার যাইতে খুব একটা আনইজি ফিল হচ্ছে, সেজন্য যাই নাই আর। বর দেখতেও মাশাল্লাহ অনেক কিউট। তারপর বররা সবাই যখন ফটোশট নিয়ে ব্যস্ত, ওই পাকে আমরা বলতেছি একটু খাবারটা সেরে পেলে আগে। বিয়ে আর মেজবানের বাড়িতে যত আগে খাওয়া যায় ততই ভালো, আমার দাদি বলতো। তো আমরা গিয়ে বসলাম খাবারের জন্য, সে পাকে একটু বলতেছি আমরা ভিডিও করি। সত্যি বলতে মাশাল্লাহ খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে, গরুর মাংসটা তো অসাধারণ লাগছে। তো খাওয়া শেষ করে এসে আমরা সবাই আবার একটু ফটোশুটের জন্য রেডি হলাম। অনেকক্ষণ ফটোশুট করলাম, বরের বউয়ের সাথে বেশি তোলা হয় নাই ছবি, আমরা নিজেরা নিজেরা তুললাম। আমরা হলাম কনে পক্ষ, ওটা হচ্ছে আমার চাচাতো বোনের বিয়ে ছিল। আমি আর আমার ভাবি হলো একটু ম্যাচিং করে শাড়ি পরে গেছি। আসলে আমাদের কোনো প্ল্যানিং ছিল না যে আমরা দুজন একই রকমের শাড়ি পরবো, এটা কাকতালীয়ভাবে মিলে গেছে। কারণ আমাকে শাড়িটা গিফট করছে আমার মামা শ্বশুর, আর আমার ভাবিকে দিচ্ছে আমার শ্বশুর, তো এটা কাকতালীয়ভাবেই মিলে গেছে। তো আমরা বেশিক্ষণ তাকে নাই চলে আসছি, আর রাস্তায় একটা অন্ধকারের মধ্যে ভিডিও করলাম আমি আর আমার ভাবি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ সবাই।